কঠিন সময়ের বৃত্ত থেকে অর্থনীতিকে স্বস্তি দিতে 53তম বাজেট নিয়ে হাজির হয়েছেন অর্থমন্ত্রী। এরই মধ্যে চূড়ান্ত 7,62,000 কোটি টাকার বাজেট, তবে এর মাত্র 5.7% বরাদ্দ রাখা হয়েছে কৃষি খাতে। ঘোষণা অনুযায়ী ফসলের জন্য কৃষি মন্ত্রণালয় বরাদ্দ পেয়েছে 25,122 কোটি টাকা, মৎস্য প্রাণী সম্পদ 4,239 কোটি এবং বন পরিবেশে বরাদ্দ দেওয়া হয়েছে 1,639 কোটি টাকা। পরিচালনা উন্নয়নে বরাদ্দ দেওয়া হয়েছে মোট 43,703 কোটি টাকা। ভর্তুকির পরিমাণ প্রায় 18,000 কোটি টাকা, বাড়বে সার ও খাদ্যে ভর্তুকির পরিমাণ। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি যুক্ত আছেন কৃষি অর্থনীতিবিদ ডক্টর জাহাঙ্গীর আলম। আমরা চলে যাচ্ছি তার কাছে। ডক্টর জাহাঙ্গীর আলম, শুরুতেই জানতে চাচ্ছিলাম এই যে ঘোষিত বাজেট কতটুকু কৃষি বান্ধব হলো বলে আপনি মনে করছেন, আর সেই সাথে এটি কৃষি ও কৃষকের জন্য কতটুকু উন্নয়নমূলক বলে আপনি মনে করছেন? বাজেট যেটা ঘোষণা করা হয়েছে সেটা অন্যান্য বছরের তুলনায় মোটামুটি ভালোই বলা যাবে, কিন্তু আমরা যত বেশি আশা করছিলাম তত বেশি বাজেটে তার প্রতিফলন ঘটে নাই। কারণ বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি এবং আমাদের দেশের অবস্থা সবকিছু মিলে খাদ্য নিরাপত্তা অর্জনের জন্য কৃষিখাতে অনেক বেশি বরাদ্দ দেয়া দরকার ছিল, কিন্তু সেটা দেয়া হয় নাই। গত বছরের তুলনায় মাত্র 1,600 কোটি টাকা বরাদ্দ বেড়েছে, কিন্তু আমাদের যে মূল বাজেট সেই মূল বাজেট পরে কিন্তু রিভাইজ বাজেটে সেটা অনেক বাড়ানো হয়েছে এবং সেই রিভাইজ বাজেট থেকে প্রায় 10,000 কোটি টাকা কৃষি বাজেট কমে গেছে। আরেকটি বিষয় হলো যে ভর্তুকি এবারে আমাদের গত বছর প্রায় 17,000 কোটি টাকা রাখা হয়েছিল, 16,000 বা 17,000 কোটি টাকার মতো রাখা হয়েছিল, কিন্তু রিভাইজ বাজেটে সেটা প্রায় 28,000 কোটি টাকা করা হয়েছিল। কারণ আন্তর্জাতিক বাজারে কৃষি পণ্যের দাম বেড়েছে এবং কৃষি উপকরণের দাম বেড়েছে, বাংলাদেশেও বেড়েছে, তারপরেও কিন্তু পরপর বাংলাদেশে সারের দাম বেড়েছে, বীজের দাম বেড়েছে, ইরিগেশন কস্ট বেড়েছে, সবকিছু বেড়েছে, তারপরেও কিন্তু এবছর আমরা ধারণা করছিলাম যে অন্তত গত বছর যেটুকু ভর্তুকি দিতে হয়েছে, মানে চলতি বাজেটে গত বছরের বাজেটে যেই ভর্তুকি দেওয়া হয়েছে তার অন্তত সমানুপাতে বাজেট ভর্তুকি রাখা দরকার, কিন্তু তা কিন্তু রাখা হয় নাই। এবার 17,500 কোটি টাকা ভর্তুকি খাতে রাখা হয়েছে। দেখুন, মূল বাজেটের তুলনায় মূল বাজেটটা বৃদ্ধি পেয়েছে 10.2% হারে, আর কৃষি বাজেট বেড়েছে 5.7%। কৃষি বাজেট বেড়েছে 3.21% হারে এবং কৃষি বাজেট মোট বাজেটের 5.7%। এখন প্রশ্ন হচ্ছে যে আমার যেখানে যেখানে আমাদের ইনফ্লেশন রেট 9% বেশি, সেখানে যদি 5% হারে কৃষি বাজেট বাড়ে, মূল বাজেটের তুলনায় এই বাজেট বাড়ে, তাহলে এটা কিন্তু ইনফ্লেশন রেট তো কভার করছে। কাজে আমাদের চিন্তা করতে হবে যেই হারে মোট বাজেট বাড়ে, মোট বাজেট 10.2% হারে বেড়েছে, অর্থাৎ আমাদের যেই ইনফ্লেশন রেট মূল্যস্ফীতির হার সেটাকে কভার করেছে, কিন্তু কৃষি বাজেট যেটুকু বেড়েছে তাতে আমাদের মূল্যস্ফীতি বৃদ্ধির হারকেও কভার করছে না। তো সেই দিক থেকে বলা যায় যে কৃষি বাজেট বেড়েছে, কিন্তু যেই তুলনায় আমাদের সাধারণ বাজেট যে তুলনায় বেড়েছে এবং যেই তুলনায় আমাদের প্রয়োজন সেই প্রয়োজনের তুলনায় বাজেট কিন্তু বাড়ে নাই। এই কথা থেকে এটা প্রসংহারে বলা যায় যে এবছর যে বিভিন্ন কৃষি পণ্যের কৃষি উপকরণের দাম বেড়েছে, মনে হয় সামনের বছরও কৃষি পণ্যের দাম বৃদ্ধি অব্যাহত থাকবে যদি আন্তর্জাতিক বাজারে কৃষি উপকরণের দাম না কমে। কাজেই এখানে আমাদের কৃষকদের
যে ইনসেন্টিভ, যেই পরিমাণে আমরা ইনসেন্টিভ আশা করছিলাম এই বাজেটে, সেই পরিমাণ ইনসেন্টিভ নতুন বাজেটে ঘোষণা করা হয় নাই। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন কৃষি অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম খান।